গণনা পুস্তক 24 পর্ব। অনন্তর ইস্রায়েলকে আশীর্বাদ করা সদাপ্রভু দৃষ্টি ভাল। এদেখি বিলিয়ম পূর্বপরি গণকতা সাধিবা গলা না, মাত্র প্রান্তর আড়ে আপনা মুখ রখিলা। তৈরে বিলিয়ম অনেই ইস্রায়েলকে আপনা বংশানুসারে বাস করিবার দেখিলা। পুনি পরমেশ্বর আত্মা তা উপরে অধিষ্ঠান কলে। তেবে সে আপনা প্রসঙ্গ নেই কহিলা, বিয়োগর পুত্র বিলিয়ম কহুছি ও যাহার চক্ষু প্রসন্ন হইছি সেই ব্যক্তি কহুছি যে পরমেশ্বর বাক্য শুণুছি যে সর্বশক্তি মানকর দর্শন পাওছি, সে তলে পড়ি প্রসন্ন চক্ষু হই কহুছি, হে যাকুব তুম্বর তম্বু সবু, হে ইস্রায়েল তুম্বর আবাস সবু কিপরি মনোহর, তা সব উপত্যকা তুল্য বিস্তারিত, নদী তীরস্থ উদ্যান তুল্য, সদাপ্রভুঙ্ক রোপিত অগুরু বৃক্ষ সদৃশ, জল নিকটস্থ এরস বৃক্ষ সদৃশ অটে, তার কলসরু জল উছুলিব, তাহার বীজ অনেক জলরে পড়িব, পুনি তাহার রাজা আগারঠারু উচ্চীকৃত হেবে ও তাহার রাজ্য উন্নত হেব। পরমেশ্বর তাহাকু মিশ্রর বাহার করি আনুছন্তি, তাহার বল অরণার তুল্য, সে আপনা বিপক্ষ দেশীয় মানুষ গ্রাস করিব ও সেমানক অস্থি সবু চূর্ণ করিব ও আপনা বাণ দ্বারা সেমানক ভেদ করিব। সে নই পড়িলা সে সিংহ তুল্য ও সিংহ তুল্য শয়ন কলা, কিয়ে তাহাকু উঠাইব? যেউমানে তুমক আশীর্বাদ করন্তি সেমানে প্রত্যেক আশীর্বাদ প্রাপ্ত হেউন্তু, যেউমানে তুমকু সাপ দিয়ন্তি সেমানে প্রত্যেক সাপগ্রস্ত হেউন্তু। এথরে বিলিয়ম বিরুদ্ধে বালাকর ক্রোধ প্রজ্বলিত হেলা, তৌ সে আপনা হাতরে হাত মারিলে। পুনি বালাক বিলিয়মকু কহিলে, আম্ভে আপনা শত্রুমানকু সাপ দেওয়া পাই তুম্ভকু ডাকিলু, মাত্র দেখ তুম্ভে এই তিনি থর যাক সেমানকু সর্বতভাবে আশীর্বাদ কল, এ নিমন্তে তুম্ভে এবে আপনা স্থানকু পলাও, তুম্ভকু অতি সম্ভ্রাত করিবাকু আম্ভর বিচার থিলা, মাত্র দেখ সদাপ্রভু তুম্ভকু সম্ভ্রব পাইবারু বারণ করিয়াছন্তি। তহিরে বিলিয়ম বালাককু কহিলা, মো নিকটকু তুম্ভে যেউ দূতমানকু পঠাইছিল সেমানকু মু কোন কহি নাহি, যেবে বালাক সুনা রূপারে পূর্ণ আপনা গৃহ মতে দেব, তেবে মু আপনা ইচ্ছারে ভল কি মন্দ করিয়া পাই সদাপ্রভুঙ্ক বাক্যর বাহারে যাই ন পারে, যাহা সদাপ্রভু কহন্তি তাহাই মু কহিবি। এবে দেখ মু আপনা লোকমানক নিকটকু যাউছি, আস এই লোকমানে উত্তর কালরে তুম্ভ লোকমানক প্রতি যাহা যাহা করিবে তাহা মু তুমকু জ্ঞাত করাইবি। এথরে সে আপনা প্রসঙ্গ নেই কহিলা, বিয়োর পুত্র বিলিয়ম কহুছি যাহার চক্ষু প্রসন্ন হইছি সেই ব্যক্তি কহুছি যে পরমেশ্বর বাক্য শুনিছি, সর্বপ্রধানক তত্ত্ব জানুছি যে সর্বশক্তি মানক দর্শন পাওছি, সে তলে পড়ি ও প্রসন্ন চক্ষু হই কহুছি, মু তাহাকু দেখুছি মাত্র সে বর্তমান নুহন্তি, মু তাহাঙ্কর দর্শন পাওছি মাত্র সে নিকটবর্তী নুহন্তি, যাকুব ঠারু এক তারা উদিত হেব ও ইস্রায়েল ঠারু এক রাজদণ্ড উত্থিত হেব, তাহা মোয়াবর পার্শ্ব ভেদ করিব ও কলহর সমস্ত সন্তানকু চূর্ণ করিব, পুনি ইদম এক অধিকার হেব, যেউমানে তাহার শত্রু থিলে এপরি সেইর মধ্য এক অধিকার হেব, মাত্র ইস্রায়েল বীরর কর্ম করিব, পুনি যাকুব ঠারু উৎপন্ন এক জন উৎকর্তৃত্ব করিবে, অবশিষ্ট লোকমানকু নগরর বিনষ্ট করিবে। এ উতারে অমালেক প্রতি দৃষ্টি করি আপনা প্রসঙ্গ নেই কহিলা, অমালেক নানা দেশীয় মানক মধ্যে অগ্রগণ্য থিলা, মাত্র তার শেষ অবস্থা বিনাশরে উপস্থিত হেব, তৌ সে কেনীয় মানক প্রতি দৃষ্টি করি আপনা প্রসঙ্গ নেই কহিলা, তুম্ভর নিবাস স্থান অতি দৃঢ় ও তুম্ভর বসা শৈল উপরে স্থাপিত, তথাপি কেনীয় ক্ষয়প্রাপ্ত হেব, শেষের অসুর তুমকু বন্দী করে নেইযিব। এ উতারে সে আপনা প্রসঙ্গ নেই কহিলা, হায় হায়, যেতবে পরমেশ্বর এহা করিবে সেতবে কি বঞ্চিব, মাত্র কৃত্রিম তীরর জাহাজ মান আসিব ও সেমানে অসুরকু দুঃখ দেবে ও এরবকু দুঃখ দেবে, পুনি সে মধ্যে বিনাশরে উপস্থিত হেব। এ উতারে বিলিয়ম উঠি সোস্থানকু প্রস্থান কলা ও বালাক মধ্য আপনা পথরে চালিগলে।